সব সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সৌভাগ্যের দিশারিতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল দা আজ কি বলছেন, পঞ্জিকা মতে কেমন যাবে দিনটা জেনে নেব। শ্রীলাল দা কেমন যাবে চলো দেখি। আজকে পঞ্জিকা বলছে 24শে জানুয়ারি, 10ই মাঘ, বৃহস্পতিবার। আজকে যোগ হচ্ছে শোভন যোগ। আজকে আপনার মনের মতন সবকিছু হবে না, সব রাশির জন্যই বলছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু জীবন তো চলছে, আপনাকেও চালাতে হবে। ঠিক কথা। প্রথমেই আসি মেষ রাশির কথায়। প্রচন্ড খরচা, প্রচন্ড রকম টেনশন, সব জায়গায় দায়িত্ব নিয়ে বসে আছেন না, চাপ আছে। বৃষরাশি ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে টেনশন আছে, পড়াশোনার দিক দিয়ে খুব প্রচন্ড টেনশন আছে, পারিবারিক সুখ একটু আপনাকে আরো পরিশ্রম করতে হবে। মিথুন রাশি, সাহসিকতার জন্য আজকে আপনি জিতছেন, কিন্তু আজকে হার মানবেন না, স্ট্রাগল, আপনার আজকে জিত আছে। মন্দের মধ্যে ভালো ভালো। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে মজা আছে, আজকে সাকসেসও আছে, কিন্তু লোকে আপনাকে আজকে হিংসা করবে, হিংসা করুক, আপনি তো জিতছেন। ঠিক। সিংহ, সিংহ রাশির ক্ষেত্রে অশান্তির যোগ দেখা যাচ্ছে, ছোট ছোট কারণে সমস্যা তো দেখা যাচ্ছে, লিগ্যাল কিছু প্রবলেম আবার চালা দিতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারছেন না, মনটা আজকে ভালো লাগছে না, কাজ করব না, একটু ভ্রমণ করব, এইসব আসছে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কাজের আজকে প্রচন্ড সুযোগ দেখা যাচ্ছে, আজকে সারাটা দিন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটকে কাজে লাগান, আজকের দিনে গুরুত্ব অনেক বেশি আপনার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক ক্ষেত্রে সাকসেস আছে, দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, একটু ক্লান্তি এটা কাটাতে হবে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে মানে সুযোগ এবং সাহস দুটোই আজকে আপনার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আপনাকে আজকে সহযোগিতা করবে না, একলা চলরে ফর্মুলা ইউজ করতে হবে। মকর রাশি, মকরের ক্ষেত্রে টেনশন আছে, ছোটখাটো পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে, লোকে ভুল বুঝছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার পার্টনার বা আপনার জীবন সঙ্গী বা আপনাকে যারা প্রচন্ড ভালোবাসে আজকে তাদের সহযোগিতা আজকে আপনি জিতছেন। শেষ ভালো কি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে, বহু সমস্যার মধ্যে দিয়েও আজকে আপনাকে এগোতে হবে, কিছু সমস্যা আজকে আপনাকে কষ্ট দেবে। প্রথমেই যেমন বলেছিল শ্রীলালদা যে আজকে কিন্তু সবার ক্ষেত্রে খুব একটা ভালো কাটবে না, কিন্তু ভালো কাটানোর জন্য কি করতে হবে, শ্রীলালদার কাছে যেতে হবে। জেনে নাও শ্রীলালদার নাম্বার দুটো। হ্যাঁ, প্রত্যেকদিন সোম থেকে শনি সম্পূর্ণতা তো আমি আসছি, আমাকে আরো বিস্তারিত দেখার জন্য ডেফিনেটলি রবি সোম মঙ্গল রাত্রি 12:30 একমাত্র জি বাংলা। আর যদি চান এই প্রোগ্রামগুলোকে আপনি বারবার বারবার শুনতে, তাহলে ডেফিনেটলি ইউটিউবে শ্রীলাল লিখুন, আপনারা যতবার খুশি শুনুন, মন দিয়ে শুনুন। ঠিক। থ্যাংক ইউ সো মাচ শ্রীলাল। আজ তাহলে চলি বন্ধুরা, তোমরা ভালো থেকো, দেখতে থাকো সম্পূর্ণা।